জীবনে কখনো হতাশ হবেন না, জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না। মনে রাখবেন আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। এই সমাজ আপনাকে যেভাবে শেখায়, কিভাবে শেখায়, এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিয়ে সন্তান প্রতিপালন আর তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই তো শেখায় নাকি? সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য, সমাজের পরিকল্পনা নয়। পরিবার আপনাকে চাপ দিচ্ছে, চাকরি পাস না, পড়াশোনা করিস না, হ্যাঁ পড়াশোনায় কেন তুই 80 নম্বর পেলি না, পাইলি না, কেন চান্স পেলি না, কবে চাকরি পাবি, কবে আমাদেরকে দেখবি, খাওয়াবি, পড়াবি, এই যে চাপগুলো চারপাশ থেকে আসে, আসে কিনা? এতে করে অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয়, অনেকে দেখা যায় আত্মহত্যা করছে, ইদানিং করছে কিনা ভাই? এই শব্দটা থেকে আমি এই পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না। সমাজ যেভাবে শেখায়, সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে, এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে পথ চেয়ে নেবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন, কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন।